আপনি আপনি আমাদের বাড়িতে সাধারণ মানুষ আজকে সকাল থেকে অনৈতিকভাবে পঞ্চায়েত গঠন হচ্ছিল মানে আটকাচ্ছে, তারা তাদের কাজ করছে। আমার সকালে একটা পারিবারিক কাজ ছিল, এই ঘুম থেকে উঠে আমি বেরিয়ে যাচ্ছিলাম, আমি বেরিয়েও গিয়েছিলাম, শিয়াকালায় পৌঁছে গেছিলাম, আমার কাজ ছিল। খবর পাচ্ছি আমার বাড়ির বাড়িতে পুলিশ আক্রমণ করেছে, অফিস আমার বাড়ির কাজ ভেঙেছে এবং সেল্টার যে ছুড়েছে সেটা অনেকে আমার বাড়িতে এসেছে। কিন্তু আমি স্কুল ফিরে আসলাম, আমি অফিসারকে জিজ্ঞাসা করছি আমার দোষ। অফিসারকে জিজ্ঞাসা করলাম আমার দোষ কি, অফিসার এত বড় অসভ্য অসভ্য, আমি রাগের মাথা ওকে গান দিয়েও বললাম কী করবো। এই এত ভিড়ের মধ্যে মবের মধ্যে জেনে গেল যে নাকি আমার লোক বোন ছুড়েছে, আমার লোক নাকি ইট ছুড়েছে। কিন্তু অফিসার দায়িত্ব করে নিয়েছে এখানে আমার অফিসের সামনে বাড়ির সামনে তাণ্ডব চালালো, সেটা জানতে এসেছে যে অ্যাডিশনাল এসপি ছিল সে দালাল, তো খুব কম হয় দালাল শব্দটা ওনার কাছে মানাবে না, মানে কথাবার্তার সঙ্গে যেটা দেখলাম সেটা তিনি তাকে জানতে চেয়েছিলাম, সে উত্তর দিতে পারলো না। উল্টে এখানে একজন পিসা গেছে, ব্যাপারটা যাতে ছোট হয়ে যায়, ব্যাপারটা যাতে সমাধান হয়ে যায়, ওনাদেরকে চলে যেতে বলছেন, সেই পিস সাহেবকে আবার পুলিশ ছেড়ে দিল, সেটাও জিজ্ঞাসা করলেন। এই অনেক অনৈতিক কাজ চলছে। দেখুন ভোট গঠন হচ্ছে, কী হবে না হবে ওতে আমি জানি, ওতে আমি নাই, কারণ আমি আমার ভোট গঠন ভাঙড়ে আমি বয়কট করেছি, অনৈতিকভাবে জিতেছিল বলে বয়কট করেছি, আমরা এখানে সেটা আমার কোনো স্বপ্ন। আমার বাড়ি আক্রমণ হলো কেন পুলিশে, আমি কী করছি, টিয়ার গাছ চালিয়েছি আমার বাড়িতে, সেল ঢুকেছে এবং আমার বাড়ির গাছ বাড়ির কাঁচও ভেঙে দিয়েছে। অবশ্যই এর বিচার হবে, আমি চার্জ করলাম উত্তর দিতে পারলো না। আন্দোলন
এসপিকে ডাকছে এসপি চলে যাচ্ছে এসপি দাঁড়িয়ে থেকে টিয়ার গ্যাস ইট মারিয়েছে এসপি চলে যাচ্ছে উত্তর দিতে না পেরে পীর মহলে ইট মেরেছে পীর মহলে টিয়ার গ্যাস ছুড়েছে ভিডিও আছে ভিডিও ফুটেজ ইট মারছে এই পুলিশ থেকে ইট মারেছে পুলিশ গাল দিচ্ছিল অনেকজনের কাছে আছে তো আচ্ছা টিয়ার গ্যাস আছে বলবে না কেন হ্যাঁ আছে পুলিশের বৈধ টিয়ার গ্যাস এটা তো অবৈধ কিছু নেই আমরাও কোন অসুবিধা করছি না সবাই সবার কাজই আমরা তোমরা কেন ডিস্টার্ব করছো ভাই সবাই তোমরা পিছিয়ে যাও সবাই তোমাদের কাজ তোমরা করো সবার কাজ সবাই করছে আমরাও আমাদের কাজই করছি চলো চলো এগিয়ে চলে এসো পুরো পাঠে পাঠে পুরো মুভ করো চলে এসো না আপনি আটকাবেন কেন না লাইনে আপনি আটকাবেন না ফোর্সকে টিয়ার গ্যাস ছুড়লে তাকে রিটার্ন অর্ডার দিতে হয় ওনার কাছে রিটার্ন অর্ডার আছে আপনি টিয়ার গ্যাস ছুড়বেন আমার বাড়ি লক্ষ্য করে আপনি ইট ছুড়বেন আমার বাড়ি লক্ষ্য করে কত পা চাটতে পারে দেখবো পা জুতো ধুয়ে খাওয়াবো এদের।